আচ্ছা কুজোরও তো মাঝে মাঝে চিত হয়ে শুতে ইচ্ছা করে আর আমরা টেক ভিডিও বানাই বলে কি আমাদের ব্লগ করার অধিকার নেই আর যখনই এই কথা ভাবছি তখনই এসে হাজি গোডক্সের পক্ষ থেকে পাঠ্যটা উল্টো ধরেছি গোডক্সের পক্ষ থেকে এই ছোট্ট ব্লগিং কিটটা আপনারা যারা ফটোগ্রাফি করেন বা আমার মতো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে গোডক্স ব্র্যান্ডটা একেবারেই নতুন নয় গোডক্স সম্পর্কে আর নতুন করে কিছু নেই সোজাসুজি আনবক্সিংটাই করে নিই আর হ্যাঁ আমাদের আনবক্সিং করতে যত টাইম লাগবে তার থেকে অনেক কম টাইম লাগবে লাইক ব্যাটানটা প্রেস করতে নতুন হয়ে থাকলে লাইক না নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেনই আর সঙ্গে সঙ্গে লাইক বাটনটাও প্রেস করে রাখবেন তাহলে চলুন এই বাক্স কি আছে একবার দেখে নিই তো বাক্সয়ে অনেক কিছু লেখা আছে আমি ওই লেখার দিকে যাচ্ছি না আমরা প্রথমে বাক্সটা ওপেন করে নেব বাক্স ওপেন করার সঙ্গে সঙ্গে গো ডক্সের একটা ইউজার ম্যানুয়াল রয়েছে এখানে তিনটে ভ্যারিয়েন্টে আপনারা এই ব্লকিং কিটটা পেয়ে যাবেন ভিকে থ্রি এক্স আপনারা যারা ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য ভিকে থ্রি এলটি এটা হচ্ছে আইফোন ইউজারদের জন্য এখানে কিন্তু লাইটনিং পোর্টে ওই মাইক্রোফোনটা পেয়ে যাবেন আর ভিকে থ্রি ইউসি যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আর আমি অ্যান্ড্রয়েড লাভার সুতরাং আমি এইটা চুজ করেছি এর সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড কিন্তু ওটার দিকে যাব না বাদ বাকি আর কি কি আছে সেগুলো দেখে নেবো প্রথমেই রয়েছে একটা ছোট্ট ট্রাইপড এই ট্রাইপডে এখানে গোডক্সের ব্র্যান্ডিং রয়েছে তো ট্রাইপডটা নিয়ে পরে কথা বলছি এটা কিন্তু থ্রি সিক্সটি আপনারা রোটেট করতে পারবেন তো এটাও রেখে দিলাম এরপরে রয়েছে একটা মাইক্রোফোন মাইক্রোফোনের কোয়ালিটি গোডক্সের আর নতুন করে বলার নেই তবে হ্যাঁ চেক তো অবশ্যই করবো আর এই ভেতরে রয়েছে আরও একটা বাক্স এর বাক্সের ভেতরে কী আছে একবার দেখে নিন এই বাক্সের ভেতরে একটা রয়েছে উইন্ডস্ক্রিন স্ক্রিনটা আপনি আপনার মাইক্রোফোনের সামনে লাগিয়ে রাখতে পারবেন তো উইন্ডস্ক্রিনের কাজটা কি সেটাও বলবো তো এইভাবে অনেকটা কাজ করবে একটা ইউএসপি টাইপ সি কেবল এইটাকে চার্জ করার জন্য আর রয়েছে একটা ক্যারি কেস এই ব্লগিং কিটটা ক্যারি করার জন্য এবার আমরা দেখে নেব ফ্ল্যাশ লাইটটাকে ফ্ল্যাশ লাইটের কোয়ালিটি তো ভালোই গোড অক্সেল আমরা প্রফেশনাল সব লাইট ব্যবহার করি আর সেখানে এটা একটা ফ্ল্যাশ লাইট আর এই ফ্ল্যাশ লাইটের উপর একটা ডিসপেন্সার ব্যবহার করা হয়েছে ফলে লাইটটা কিন্তু আপনার ডাইরেক্ট মুখের ওপর আসবে না একটা ঠিকঠাক ইন্টেন্সিটি কিন্তু লাইটটা প্রোভাইড করবে এছাড়াও এই লাইটের আরও একটা মেন পয়েন্ট হলো এখানে আপনি রোটেটিং হাউস পেয়ে যাবেন যার ফলে ক্যামেরার উপরেও তো আপনি লাগাতে পারবেন ট্রাইপডের উপর লাগাতে পারবেন এছাড়াও এই দেখুন এখানে যে ট্রাইপডটা আছে সেখানে চাইলেও আপনি এইভাবে লাইটটা গুজে নিতে পারবেন খুবই হ্যান্ডি হয়ে যাচ্ছে যখন এইভাবে আপনি ব্লগিং করবেন লো লাইটে যাই হোক বাদ বাকি জিনিস আমরা সরিয়ে দিয়েছি আমাদের মেন গেজেট হচ্ছে এই তিনটে আর এটা হচ্ছে লাইটটাকে চার্জ দেওয়ার জন্য এটাও সরিয়ে রাখতেই পারি আমরা তো আমরা প্রথমে এই জিনিসটাকে সেট করে নিই এখানে দেখুন একটা ট্রাইপড দেওয়া হয়েছে ট্রাইপডটা চাইলে আপনি এইভাবে বড়ও করে নিতে পারবেন এবং ট্রাইপডটা এইভাবে আপনি ট্রেবিলে দাঁড় করিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুটও করতে পারবেন খুবই কনভিনিয়েন্ট লাগছে ব্যাপারটা আর এর উপরে আপনি একটা মোবাইলের স্ট্যান্ড কমপ্লিট আর এই মোবাইলের স্ট্যান্ডটা আপনি থ্রি সিক্সটি রোটেটও করতে পারবেন থ্রি সিক্সটিভাবে আটকে গেল এরপর যদি আমি পেছন থেকে ক্লিক করে দিই এই আমাদের পুরো একটা ব্লগিং কিট রেডি তার সঙ্গে সঙ্গে ও ফোনটাই তো লাগানো হয়নি তাহলে ফোনটা লাগিয়ে নিই আর এখানে একটা বল হেড দেওয়া হয়েছে বল হেড দিয়ে আপনি এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারবেন আমি এই টাইপের একটা কোন করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তাহলে ব্লগিং করার ক্ষেত্রে এক্সট্রা সুবিধা পাওয়া যাবে আর আমি লাইকটা এইভাবে করে রাখলাম তো লাইটটা আমার মুখের ওপর আসবে আর এই ধরনের ব্লগিং কিট তো এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাদের গোড ব্লগিং কিট দিয়ে শ্যুট করা হচ্ছে কোনো রকম ফ্ল্যাশ আমি জ্বালাইনি আর হ্যাঁ এবার তাহলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখেনি যে আমাদের ব্লগিং কিট কেমনভাবে কাজ করছে তো আমি একটু স্টুডিও লাইটিং কন্ডিশনে রয়েছি মুখের ওপর আলোর ফোকাস ভালোই আছে তবে হ্যাঁ যখন আমি লাইট জ্বালাবো এটা কিন্তু লো লাইটে খুবই হেল্প করছে সো এই আমি কিন্তু আমার সামনে লাইটটা জ্বালিয়ে নিয়েছি লাইট জ্বালানোর পর দেখতেই পাচ্ছেন মুখটা আরো গ্লো করে গেছে একটা ফ্ল্যাশ লাইটের মতো এফেক্ট দিচ্ছে আর আমি ইনটেন্সিটি কিন্তু এখানে অনেকটাই কম রেখেছি মোটামুটি কুড়ি পার্সেন্ট ইনটেনসিটি রয়েছে আমি ইন্টেন্সিটি যদি বাড়িয়ে নিই তো এখানে হানড্রেড পার্সেন্ট আমি লাইটের ইন্টেন্সিটি দিয়ে রেখেছি তো পেছনটা অন্ধকার একদম মুখের ওপর ফোকাস পড়ছে ব্লগিংয়ের জন্য আদর্শ একটা কিট আপনি যদি মোবাইল ব্লগার হন স্ট্রিট ব্লগার হন এর থেকে ভালো কোনো কিট হতেই না আর শুধুমাত্র তো আমরা ব্লগিং করার জন্য ঘরে থাকবো না আমাদের রাস্তাতেও যেতে হবে আউটডোরেও যেতে হবে তাই জন্য যখন ব্লগিং কিট পেয়ে গেছি ব্লগ করতে রাস্তায় চলে এসেছি আর এই যে এখন আমি গোডক্সের ব্লগিং কিটটা ইউজ করছি তো দেখুন এখানে একটা ট্রাইপড রয়েছে ট্রাইপডের উপর একটা মোবাইল হোল্ডার রয়েছে আর এখানে একটা মাইক দেওয়া হয়েছে এই মাইকের ওপর একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে এই যে আশেপাশের যে নয়েজটা রয়েছে সেই নয়েজটাকে ক্যান্সেল করার জন্য এখানে আপনি দুটো টাইপের উইন্ডশিল্ড পেয়ে যাবেন একটা এই ছোটো রয়েছে হালকা সাউন্ডের জন্য আর একটা এই উইন্ডশিল্ড রয়েছে ধরুন আপনি রোড সাইড কোনো জায়গায় রয়েছেন সেখানে অনেক আওয়াজ তাহলে এই উইন্ডশিল্ডটা কাজে লাগবে এই ব্লগিং কিটের কিন্তু একটা মাহাত্ম আছে বস এই ব্লগিং কিটে যখন আমি ব্লগ করতে যাচ্ছি এই ক্যামেরা ফুটেজটা কিন্তু যথেষ্ট স্টেবেল হচ্ছে যদি আমি মোবাইল দিয়ে করি তার জায়গায় কিন্তু এতটা স্টেবেল ফুটেজ আসবে না আর আপনারা যে এখন সাউন্ডটা শুনছেন সেটা কিন্তু এর ইন্টারনাল মাইক সিস্টেমেই রেকর্ড হচ্ছে তবে ব্লগিং কিটে আরও একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে এই লাইটটা এই লাইটটা কিন্তু একটা সামান্য লাইট নয় এই লাইটটা আর জিবি একটা লাইট আপনি বিভিন্ন ধরনের কালার ইন্টেন্সিটি চেঞ্জ করতে পারেন আমি এখানে দেখুন সাদা লাইটটা জ্বালিয়েছি আমি এখানে চাইলে এটার ইনটেনসিটি বাড়াতে পারি কমাতে পারি আমি একদম কমিয়ে দিলাম এখানে দেখুন বিভিন্ন ধরনের মোড রয়েছে আমি এখানে এমার্জেন্সি মোড দিলাম এখানে দেখুন রেড লাইট গ্রিন লাইট লাইটের মোড রয়েছে আমি চাইলে এখানে ফ্ল্যাশ মোড দিতে পারি এছাড়াও ম্যানুয়াল মোডে এখানে ছাপ্পান্নশো কেলফিন পর্যন্ত কিন্তু আপনি ওই যে হোয়াইট লাইটের ইন্টেন্সিটি সেটা পেয়ে যাবেন এখানে দেখুন কালারের ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাড করে নিতে পারেন এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট ফিচার এই ছোট্ট একটা ফ্ল্যাশ লাইটের জন্য আপনি ভিডিও শ্যুট করতেই চান বা ব্লগিং করতে যান এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু আপনার প্রতি পদে কাজে লাগবে এছাড়াও এটা ক্যামেরার উপরেও হ্যান্ডেল করতে পারবেন এখানে টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য একবার চার্জ দিতে মোটামুটি এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগছে আর হ্যাঁ একবার চার্জ হয়ে গেলে মোটামুটি আপনাকে তিন থেকে চার ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে মোটামুটি দুটো তিনটে চারটে ভিডিও আপনি এই ফ্ল্যাশ লাইট দিয়ে শ্যুট করে নিতে পারবেন অর্থাৎ লো লাইটেও কোনো ঝামেলা নেই আরেকটা জিনিসে ঝামেলা নেই সেটা হচ্ছে লাইক বাটনটা প্রেস করা আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আনুষাঙ্গিক ভিডিও আসতেই থাকে সকলে ভালো থাকবেন দেখা হবে আগামী